নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামীকাল সোমবার পাঁচটি রাশির মধ্যে দুটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এবং তিনটি রাশির ক্ষেত্রে মিডিয়াম যোগ রয়েছে। এবার আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আপনার জন্মছকে প্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং বর্তমানে রাহু রক্ষা কবচের উপর আকর্ষণীয় ছাড় কিন্তু রয়েছে। যারা রাহু রক্ষা কবচ পয়লা বৈশাখের মধ্যে নিতে পারবেন, আকর্ষণীয় ছাড় রয়েছে। দেখুন, রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তি ঘটবে কিনা। এবং আপনার ন্যাকাল চাটে যে যে গ্রহগুলো শুভ অবস্থাতে রয়েছে, একটি রাহু যদি খুব ভালো থাকে, অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, তাহলে রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার জন্মছককে সংস্কার করে আপনার অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, যে যে রাশির আমি কথা বলবো, একটি কথা আমি আবারও বলছি, লটারি কেটে ফট করে টাকা নষ্ট করবেন না। ভিডিওটি শুনুন, বুঝুন, আমি আপনাদেরকে কিছুটা সময় নিয়ে কিছুটা বোঝানোর জন্য, যে আপনি একটা লটারি কাটছেন, আপনি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, অবশ্যই বলুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। যে যে ভাবগুলোকে স্ট্রং করা দরকার, সেই সেই জায়গাগুলোকে বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, দশা মহাদশাকেও কিন্তু দেখা দরকার। আগামীকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের মধ্যে আপনার প্রাপ্তি কম হোক বেশি হোক হবে না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কারণ রাহুকালটা আমি বারবার বলি, যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন। যে অর্থপ্রাপ্তির যে সম্ভাবনা রয়েছে, সেই অর্থপ্রাপ্তির জায়গাটাতে আপনার বিশেষভাবে ইম্পর্টেন্ট যে আপনার জন্মছককে সংস্কার করে এই এই জায়গাটা ঘটানো কিন্তু সম্ভব। নাম্বার ওয়ান রে যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেটি হচ্ছে তুলা রাশি। টার্গেট নাম্বার 4, সময় সকাল 10:00 থেকে 11:24 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 8 এবং 5, সময় সকাল 11:00 থেকে 12:24 পর্যন্ত।
তিন নম্বর রাশি যেটির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 11:24 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের যে টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:45 থেকে 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:00 থেকে 12:36 পর্যন্ত। নমস্কার।